গেল 28শে সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকায় ইতালীয় নাগরিক তাবেল্লা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মর্মান্তিক এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বুধবার রাতে যশোরের বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা আব্দুল কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে আটক করে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের মিডিয়া উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, তাবেল্লা সিজার হত্যাকাণ্ডের সাথে মতিন জড়িত, তাই ভারতে পালিয়ে যাওয়ার আগেই তাকে আটক করা হয়। তাবেল্লা হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, এর মধ্যে তিনজনই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং তাদের এই তথ্যের অনুযায়ী আমরা এই এম এ মতিনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারি এবং আমাদের অন্যান্য যে তদন্ত সাক্ষ্য প্রমাণ তার উপর ভিত্তি করে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে এই ঘটনায় তার একটি সম্পৃক্ততা থাকতে পারে। এদিকে পুলিশ দেশীয় বিদেশিদের হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আইএসের দেয়া বিবৃতির প্রাথমিক কোনো ভিত্তি নাই বলেও জানান তিনি, তবে এ ব্যাপারে তদন্ত চলছে। যে তথ্য আছে তা হচ্ছে যে আইএসআই বা বিদেশি কোনো জঙ্গি সংগঠনের কোনো সম্পৃক্ততা এই তাবেলা হত্যাকাণ্ডে আমরা পাইনি। বিবৃতিগুলো কোত্থেকে দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে এবং তাদের এই যে ক্রেডিবিলিটি, এইসব বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।